আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে মেসেঞ্জারের কিছু সিক্রেট সেটিং দেখাবো, যে সেটিংগুলো খুবই ইউজফুল সেটিং। আপনারা অনেকে রয়েছেন যারা মেসেঞ্জার ইউজ করেন, বাট মেসেঞ্জারের সকল সেটিংগুলো আপনারা জানেন না, অথবা আপনারা সেই সেটিংগুলো ইউজ করেন না। আজকে আমি আপনাদের সামনে সেই ইউজফুল সেটিংগুলো আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদেরকে খুবই চমৎকার একটি সেটিং দেখাবো। আপনি মেসেঞ্জারে আপনার যে ফ্রেন্ডের সাথে সবচেয়ে বেশি কথা বলেন, আপনি যদি মনে করেন সেই ফ্রেন্ডকে আপনি আপনার ফোনের ডিসপ্লের উপর ঠিক এমনভাবে অ্যাপের মতো করে রেখে দিবেন, এবং সে যখনই মেসেজ করবে আপনি সরাসরি এখান থেকে তার মেসেজটা রিড করতে পারবেন খুবই দ্রুত, খুবই চমৎকারভাবে, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে মেসেঞ্জারে চলে যেতে হবে। মেসেঞ্জারে আসার পর আপনি যে ফ্রেন্ডকে এরকম সিস্টেমে আপনার ডিসপ্লের উপর আনতে চাচ্ছেন, সেই ফ্রেন্ডের নামের উপর জাস্ট আপনি ক্লিক করবেন। দেখেন, আমি আমার এক ফ্রেন্ডকে করে দেখাচ্ছি, দেখেন এমডি আবু সাইদ, এখানে ক্লিক করবেন, আপনি নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে দেখেন একটা অপশন রয়েছে, ক্রিয়েট শর্টকাট নামে একটা অপশন রয়েছে, ক্রিয়েট শর্টকাট, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট শর্টকাটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এটা অ্যাপের মতো করে এখানে শর্টকাট চলে এসেছে। এখান থেকে আপনারা খুব দ্রুত তার মেসেজটা এখন এখান থেকে রিড করতে পারবেন। দেখেন, এভাবেই আপনারা এখান থেকে খুব দ্রুত তার মেসেজটা রিড করতে পারবেন। এখন আমি আপনাদেরকে মেসেঞ্জারে আরেকটি চমৎকার সেটিং দেখাবো। আপনি কিন্তু আপনার মেসেঞ্জারের যে কোনো ফ্রেন্ডের নাম চেঞ্জ করতে পারবেন খুবই চমৎকারভাবে। সেটা কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে আমার এক ফ্রেন্ডের নাম আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। আপনি এখানে আসার পর আপনি যে যে কাজটি করবেন, দেখেন উপরের দিকে একটা আই বাটন আছে, আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে নিক নেম নামে একটা অপশন রয়েছে, দেখেন এখানে নিক নেম, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে সেট নিক নেম, এখানে ক্লিক করবেন। প্রথমটায় ক্লিক করার পর আপনি এখানে আপনার এই ফ্রেন্ডের নাম যেটা আপনি দিতে চাচ্ছেন এখানে সেই নামটা দিবেন। আপনি যে কোনো কিছু এখানে দিতে পারবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি মামা। মামা লেখার পর যদি আমি সেট করে দেই, সেট করার সাথে সাথে আপনি দেখবেন যে এখানে সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন মামা এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এইভাবে আপনারা এখান থেকে যে কোনো ফ্রেন্ডের নাম এই সিস্টেমে চেঞ্জ করতে পারবেন। অনেকেই রয়েছে যারা মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড থাকে। অনেক সময় দেখা যায় আপনি ফোনের মধ্যে বিভিন্ন কাজ করতেছেন, ঠিক তখনই ওই গ্রুপ থেকে অনবরত আপনার সামনে বিভিন্ন মেসেজের নোটিফিকেশন আসতেছে। এখন যদি আপনি মনে করেন ওই গ্রুপের নোটিফিকেশনটা আপনি অফ করে রাখবেন কিছু সময়ের জন্য, তাহলে কিন্তু ওই গ্রুপের মেসেজের নোটিফিকেশনটা আপনি অফ করে রাখতে পারবেন। সেটা কিভাবে? এজন্য আপনি যে গ্রুপের নোটিফিকেশনটা অফ করে রাখতে চাচ্ছেন ওই গ্রুপের উপর ঠিক এভাবে চাপ দিয়ে ধরবেন। ধরার পর আপনি দেখতে পাবেন যে মুট নোটিফিকেশন নামে একটা অপশন এখানে রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে আপনাকে টাইম সিলেক্ট করতে বলতেছে কত সময়ের জন্য আপনি নোটিফিকেশনটা অফ করে রাখতে চাচ্ছেন। এখানে আপনি টাইমটা সিলেক্ট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, তাহলেই দেখবেন হয়ে যাবে। মনে করেন আপনি আপনার কোনো গার্লফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে এখনই কথা বলেছেন, কথা বলার পর আপনি দেখবেন যে তার নামটি সবার উপরে থাকে। এখন আপনি যদি মনে করেন মেসেঞ্জারে আপনি কথা বলেছেন তার সাথে, কিন্তু তার নামটি এখানে সবার উপরে থাকবে না, তার নামটি হাইড হয়ে থাকবে, এটা কিন্তু আপনি করতে পারবেন। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার গার্লফ্রেন্ডের নামের উপর আপনি জাস্ট এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন যে সবার উপরে অ্যাচিভ নামে একটা অপশন রয়েছে, অ্যাচিভ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সাথে সাথেই দেখতে পারবেন যে তার নামটি কিন্তু এখানে নাই, এখান থেকে চলে গেছে। আপনি কথা বলুন কিন্তু তার নামটি এখান থেকে চলে গেছে, বাট আপনার কোনো মেসেজ কিন্তু ডিলেট হয়নি। এখন যদি তাকে আপনি খুঁজে বের করতে চান, জাস্ট সার্চ বক্সে চলে যাবেন। চলে যাওয়ার পর তার নাম লিখে সার্চ করবেন, এ বি ইউ, তার নামটি আমি সার্চ করতেছি এমডি এ বি ইউ। এই যে দেখেন চলে এসেছে, এখান থেকে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে চলে আসবে, এখান থেকে আবার আপনি এখান থেকে মেসেজে কথা বলতে পারবেন। এখন আমি আপনাদেরকে আরেকটি চমৎকার সেটিং দেখাবো। মনে করেন কেউ আপনাকে মেসেঞ্জারে অনবরত মেসেজ করে, আপনি তার সাথে কথা বলতে আগ্রহী না, তাহলে কিন্তু আপনি তার মেসেজগুলো ইগনোর করতে পারবেন, তার মেসেজগুলো আর আপনার সামনে শো হবে না। এটা করার জন্য আপনি আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে, এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে যাবেন। নিচে আসার পর আপনি দেখতে পারবে যে ইগনোর মেসেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ইগনোরে ক্লিক করে দিবেন। ইগনোরে ক্লিক করার দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে তার নামটি আর এখানে নেই, এখন সে যতই মেসেজ করুক আপনার সামনে তার মেসেজগুলো শো করবে না। এখন আমি আপনাদেরকে আরেকটি সেটিং দেখাবো। মনে করেন আপনার কোনো ফ্রেন্ড আপনাকে মেসেঞ্জারে সবসময় উল্টাপাল্টা মেসেজ করে, আপনাকে ডিস্টার্ব করে, আপনি চাচ্ছেন যে সে যেন আপনাকে মেসেঞ্জারে কোনো রকম মেসেজ করতে না পারে, কিন্তু সে আপনার
ফেসবুকে অ্যাড থাকবে। এই জন্য আপনি যে কাজটি করবেন, আপনি সরাসরি এখান থেকে আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর আপনি একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি দেখতে পারবেন যে ব্লক নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি প্রথম যে অপশনটা রয়েছে এটাকে এখান থেকে অন করে দিবেন। এটা অন করে দিলেই আপনি দেখবেন যে সে আর আপনাকে কোনো রকম মেসেজ করতে পারবে না, আপনি যতক্ষণ পর্যন্ত তার এই ব্লকটাকে ছুটিয়ে না দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদেরকে মেসেঞ্জারের খুবই সিক্রেট ইউজফুল কিছু সেটিং দেখিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, প্লিজ শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।